হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে নোংরাতম মানুষ, যিনি 60 বছরে একবারও গোসল করেনি। প্রেমের আঘাত পেয়ে কেউ হন কবি, কেউ বা দেবদাস, তবে আমু হাজির নামে এক ব্যক্তি হলেন বিশ্বের নোংরাতম মানুষ। এরই মধ্যে তার কেটে গেছে দীর্ঘ 60 বছর। এ সময়ে একবারের জন্য তার গায়ে 1 ফোঁটাও পানি পড়েনি। অবাক করা ঘটনাই বটে, তবে দেয়া তেহরান টাইমস এর রিপোর্ট অনুযায়ী 60 বছরে আমু হাজির এটাই সার সত্য। পানি সাবান গায়ে দেওয়াতে তার গুরুতর আপত্তি যে রয়েছে, শুধু তাই নয়, গোসল শব্দটি শুনলেই হাজির কেমন পাগল পাগল লাগে। দক্ষিণ ইরানের ফার্স জেলার এই পরিত্যক্ত গ্রামে দেজগা, সেখানে মাঠে ঘুরে বেড়াতেন বৃদ্ধ হাজির। এত বছরে অপরিষ্কার শরীরে যে মাটির আস্তরণ জমেছে, তাতে মাঝে মাঝে তাকে প্রকৃতির উপরে পড়ে থাকা পাথর বলে মনে হয়। এমনভাবেই হাজিকে বর্ণনা করেছে আশপাশের গ্রামীণ মানুষজন। নিজের বলতেই কেউই নেই আমু হাজির। কানাঘোষা শোনা যায় যুবক বয়সে প্রেমের আঘাত পেয়েই নাকি এ জীবন বেছে নিয়েছিল তিনি। আমু হাজির থাকা খাওয়া বড় আর প্রকৃতির কোলই তার বিছানা। গ্রামের মানুষ ইট দিয়ে একটি ঘরের মতো বানিয়ে দিয়েছে তার জন্য। ইচ্ছে হলে বুড়ো হাজি সেখানে থাকেন মাঝে মধ্যে। বেড়ে যাওয়া চুল দাড়ি কাটার কোনো প্রশ্নেই নেই আমু হাজির। যখন মনে হয় চুল দাড়ি বেড়ে গিয়েছে, তখন আগুনে পুড়িয়ে দেন। বিশ্বের সবথেকে অপরিষ্কার মানুষের খেতাব এখন আমু হাজির কাছেই। এর আগে সেই খেতাবে পেয়েছিল 66 বছরের এক ভারতীয় কৈলাস সিংহ। 38 বছর গায়ে পানি সাবান দেননি সিংহ মশাই। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।